ফটোগ্রাফির চর্চা কলকাতা ফটো ফেস্ট সেভেন কলকাতা ফটো ফেস্ট অর্গানাইজ করেছে এবং সেই কাভার করতে কিন্তু আমরা এখানে দাঁড়িয়ে আছি এবং আমরা আমার সাথে বাদিকে আছেন প্রথমে ইন্ট্রোডিউস করিয়ে দেবো ফটোগ্রাফির চর্চার অন্যতম কর্ণধার এবং যিনি অর্গানাইজ করেছেন এই টোটাল ইভেন্টটা এবং আমার ডান দিকে যারা দাঁড়িয়ে আছেন যাদের ফটো অসাধারণ অনবদ্য ফটো ডিসপ্লেড আছে যে ছবি আপনারা দেখবেন ডানদিকে এবং দিকে আমি তাদের সঙ্গে কথা বলবো এবং তারপর ক্রাউড এখানে তিন দিন ধরে হচ্ছে আজকে কিন্তু লাস্ট দিন এবং খুব ভালো পজিটিভ রেসপন্স পেয়েছে এখানকার অর্গানাইজার এবং এখানকার যারা ফটোগ্রাফার্সরা আছেন তারা এবং দে আর ভেরি মাছ কিন অ্যান্ড ইন্টারেস্টেড টু আপনাকে শেয়ার করার জন্য যে তারা কী এক্সপিরিয়েন্স এইখানে অর্থাৎ এই ফটো ফেস্টে ফটো দেওয়ার পর তাদের অভিজ্ঞতাটা কী প্রথমে অর্গানাইজার যিনি আছেন তার সাথে কথা বলব দাদা আপনাকে যেটা প্রথমে জিজ্ঞেস করবো এরকম একটা ইভেন্ট অর্গানাইজ কেন মানে কিসের কী ভিত্তি করে করলেন দেখুন ফটোগ্রাফি চর্চা আজকে তেত্রিশ বছর ধরে ম্যাগাজিনের পাশাপাশি এই ধরনের এক্সিবিশান করে চলেছি এই এক্সিবিশনের মূল উদ্দেশ্য হচ্ছে যাতে ভাষা পরিসরে ভালো ছবি দেখুক ভালো ছবি তোলার প্রতি উৎসাহিত হোক এটাই আমাদের মূল লক্ষ্য এই লক্ষ্য নিয়েই আমরা প্রত্যেক বছর একটা না একাধিক এক্সিবিশান আমরা অর্গানাইজ করছি এইবারে কলকাতা সেভেন্থ কলকাতা ফটো ফেস্টিভ্যাল আমরা আয়োজন করেছি এই আইসিসি এখানে আমাদের তিনটে গ্যালারি বাংলা বেঙ্গল আর্ট গ্যালারি নন্দলাল বসু আর্ট গ্যালারি এবং রায় আর্ট গ্যালারি এই খুবই ভালো স্বতঃস্ফূর্তভাবে মানুষ যে দেখতে আসছেন এই যে ছবি এবং ছবির প্রতি যে আগ্রহী হচ্ছেন এটা আমাদের কাছে নিশ্চয়ই একটা অ্যাচিভমেন্ট এখানে যাদের ফটো ডিসপ্লে আছে অসাধারণ সন্তোষদা সেই ছবি ক্যাপচার করেছে আপনাদের জন্য অনুবদ্ধ ছবি এবং এতে কিন্তু আপনাদের নেক্সট আসতেই হবে আমি তাদের তাদের এক্স্যাক্ট ফিলিং কি এবং তারা কি ভাবছেন আপনাদের জন্য শেয়ার করবেন এই ফটোগ্রাফি চর্চার সঙ্গে আমার পথচলা দশ বছরের তবে ছবি বিভিন্ন ব্যস্ততার কারণে আগে দেয়নি কিন্তু এবছরই আমি এসে দেখলাম এরা বিশাল কর্মযজ্ঞের আয়োজন করেছে এবং এই বিশাল কর্মযজ্ঞের নিজেকে সামিল করতে পেরে ভীষণই ভালো লাগছে সেভেন কলকাতা ফটো ফেস্টে উনি আমরা ইন্ডিপেন্ডেন্ট কাজ করি তবু উনি আমাদের দেখেছেন এখানে বিভিন্ন ক্যাটাগরির লোকের যেমন ডাক্তারবাবুরা আছেন উনি প্রফেসর আছেন এরকম বিভিন্ন ক্যাটাগরির লোকে তার মধ্যে আমাদেরও ছবি আছে এখানে ডিসপ্লে হয়েছে জানতে যেটা ইচ্ছে করবে যে এই যে ছবি তোলেন এবং যে যে ছবি আপনারা দেখবেন একদম রিয়েল লাইফ পিকচার বলতে যা বোঝায় জিজ্ঞেস করবো স্যার আপনাকে কোথেকে ইন্সপিরেশন পান মানে এই ছবিকে ক্যাপচার করার জন্য কিন্তু সবথেকে বড়ো জিনিস হলো পেশেন্স রাইট একদম অ্যাপ্রোপ্রিয়েট টাইমে এই জিনিসটাকে ক্যাপচার করা কিন্তু খুব বড় একটা চ্যালেঞ্জ হাউ ইউ মিট দিস চ্যালেঞ্জ যেরকম এই আপনার সেটা সেটা ক্যাপচার করা হ্যাঁ দেখে তাই সেটা করা খুব কঠিন কিন্তু করতে পেরেছি সেটাই আমার সাকসেস এছাড়া কী বলবো তা আমি ছোটোবেলা থেকেই ফটো তুলছি অডিন্দ ক্যামেরায় আস্তে আস্তে আপগ্রেড করেছি এখন বাকি যে সব ছবি ছবিগুলো এখন লেটেস্ট ক্যামেরাগুলোই পাচ্ছি তার জন্য অ্যাডভান্টেজ থাকে অনেক লেটেস্ট ক্যামেরা আর সেই জন্য আর এখানে আমার অধিক সাধু ওনার জন্য ওনার জন্য আমি এখানে আসতে পারি এই পর্যন্ত আমি সুব্রত বাড়ি আমি ফটোগ্রাফি নিয়ে আছি লাস্ট ফর্টি ইয়ার্স আমার ফটোগ্রাফিটা প্যাশন আমি নর্থ পোল থেকে সাউথ পোল অ্যান্টারটিক আর্টিক সব ঘুরেছি টু থাউজেন্ড টোয়েন্টিতে আর্টিকে গেছিলাম এক মাস ওখানে ফটোগ্রাফি তুলেছি সেটা আগে এক্সিবিশন আমার ছবি ছিল এখন এখানকার ইন্ডিয়ান বার্ডসের উপরে কিছু ছবি তুলেছি এখান ডিসপ্লে করা আছে এটা একটা ভালো প্ল্যাটফর্ম ফোটোগ্রাফি চর্চাটা একটা ভালো প্ল্যাটফর্ম যেখানে আমাদের ছবিগুলো আমরা এক্সিবিট করতে পারছি এবং শুনলেন আপনারা এবং সবকিছু ওয়াইল্ড লাইফ থেকে শুরু করে রিয়েল লাইফ থেকে শুরু করে ক্যালামেটিস থেকে শুরু করে এবং পোর্ট্রে থেকে শুরু করে নানান রকম কম্বিনেশন কিন্তু এখানে আছে এবং অফকোর্স আপনারা যদি আসেন বিভিন্ন ফেসেস দেখে ডেফিনেটলি আপনাদের ভীষণ ভালো লাগবে এইটুকু অ্যাসিওর করতে পারি প্রচুর ক্রাউড দেখুন আমাদের বাঁদিকে কিন্তু অনেক মানুষজন আছেন তারা কিন্তু দেখছেন জীবন্ত মনে হয় মানে নিজের লাইফের সঙ্গে কোথাও যেন কানেক্ট অনেক ছবি ভাষা আলাদা ধরনের নিজের থিঙ্কিংকে মেশানো যায় অর্থাৎ প্যাশন শুধু নয় ডেডিকেশন শুধু নয় ফটোগ্রাফি একটা অ্যাডিকশন বলা যায় যে যাকে ছাড়া কিন্তু যারা ফটোগ্রাফার হয় তারা থাকতে পারে না এবং তারই কিন্তু নিদর্শন এক্সাম্পল আমরা কিন্তু আইসিসিআরে আজ এসে দেখলাম এবং আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে এবং আপনারাও ভবিষ্যতে কিন্তু এরকম ইভেন্ট হলে ডেফিনেটলি আসবেন ক্যামেরায় সন্তোষের সঙ্গে শান্তনু ওঙ্কার বাংলা